আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী কোরবানি ঈদ একদমই সন্নিকটে এর মধ্যে আপনাদেরকে আমরা প্রান্তিক পর্যায়ে যে সমস্ত আকর্ষণীয় বড় বড় গরু পালন করা হয়েছে মোটামুটি সবগুলো দেখানোর চেষ্টা করেছি তো এখনও আজকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমি একটি খুব সুন্দর গরুর সামনে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে রাজা বাবু এটা অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার নিকরাই তো এখানে একজন কাতার প্রবাসীর স্ত্রী উনি খুব শখ করে এরকম বড় বড় দুইটা এবং টোটাল চারটা গরু উনি পালন করেছেন তো আজকে আমরা আপনাদেরকে সবগুলো গরু একটু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এগুলো পালন করতে গিয়ে ওনার কোনো সমস্যা হয়েছে কি না এবং এগুলোর উনি দাম চাচ্ছেন কত টাকা ওজন হয়েছে কীরকম সে বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন

এরকম মানে আপনারা যে নারী হই এরকম বড় বড় গরু পালন করার সাহস করেছেন এটাই তো অনেক কিছু তো মাশাআল্লাহ যে গরুটা পালন করেছেন এটা কত মন হইছে 25 মন হবে 25 আচ্ছা এটাকে আপনারে ফিতা দিয়ে মাপা ফিতা দিয়ে মাপা কি ডাক্তার দেখা করে নিয়মিত গরু গুলো ডাক্তার তো প্রয়োজন পড়ে না বেশি একবার খেলে মাঝে মাঝে আসে হ্যাঁ মাঝে মাঝে খুবই ভালো তো অনেকে তো शौक করে গরু সুন্দর সুন্দর নাম দেয় আপনারাও কিছু দিবেন কিনা

সবগুলো মিলে মনে হয় না তো ছোট গুরু হুম মানে যে 1000 টাকার উপরে পড়ছে আচ্ছা আচ্ছা প্রতিদিন আপনার 1000 টাকার উপরে গেছে তার মানে মাসে প্রায় 30000 টাকা আপনার খরচ না বেশ টাকায় মোটামুটি খরচ হয়েছে হ্যাঁ তা আপনি কি মনে করতেছেন 2022 এ গরু গরু বিক্রি করলে আপনার কি লাভ হবে না না লাই যদি রহমত করে আচ্ছা আচ্ছা নিজ দামে যদি বিক্রি করতে পারি তাহলে তো লাভ হবে তো বাড়িতে নেই তারা গরু পালন করে না বা করতে না তেমন কোনো সমস্যা হয় না তো না তেমন কোন সমস্যা আচ্ছা না অনেকেই তো ভয় পায় গরু পালন করতে গিয়ে আপনি তো তেমন কিছু না ভয় তো কিছু না ভয়ের

গরু কিনে রেখে দেয় বা কোরবানিতে নিতে চায় ওই ধরনের আপনাদের সুযোগ সুবিধা আছে ঠিক আছে তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম তো দর্শক বন্ধুরা ওনার ছেলের কাছ থেকে আমরা বাকি গরু একটু দাম জানবো

মার্শাল্লাহ আচ্ছা আচ্ছা আলোচনা করার সুযোগ আছে মার্শাল দেখতে পাচ্ছেন টাইগার জি দামটা হচ্ছে চার লাখ তারপর আলোচনা করতে পারবেন জি